হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরি অফ উইল। সাথে আমি স্বর্ণালী। তোমরা সবাই জানো এখানে তোমাদের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক অবাস্তবিক ব্যাখ্যাহীন ঘটনা যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা বা সাধারণ ব্যাখ্যা নেই, ঠিক সেই ধরনের ঘটে যাওয়া ঘটনাই কিন্তু এখানে শোনানো হয়। তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবে, অবশ্যই চলে যাও আমার ডিসক্রিপশন বক্সে, সেখানে যে ইমেল অ্যাড্রেসটি আছে অথবা যে ইনস্টাগ্রাম আইডিটি আছে দুটোর মধ্যে একটাতে কিন্তু তোমাদের ঘটনা লিখে আমাদেরকে সেন্ড করে দিতে পারো। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনানো হবে। আমি অবশ্য সবার ঘটনাই পড়ে শোনাই, কিন্তু একটু সময় লাগবে। অনেকেই তোমরা ঘটনা পাঠাচ্ছ, তো একবারে সবারটা পড়া তো সম্ভব নয়। তো অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদের ঘটনা পাঠানোর জন্য। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার, সত্যিই খুব দরকার। তো প্লিজ তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাকি আমি ঘটনায় আসছি। আজকে তোমাদের জন্য দুটো সত্য ঘটনা রয়েছে, দুটো সত্য ঘটনা আমি শোনাতে চলেছি। তো চলো বেশি দেরি না করে ঘটনায় আসছি। আজকে 36 নম্বর এপিসোডে দুটো সত্য ভৌতিক ঘটনা তোমাদের জন্য রয়েছে। তো বেশি দেরি না করে আজকের প্রথম ভৌতিক ঘটনায় আমি আসছি। নমস্কার, আমার নাম আবির। আমি আজ আমার সাথে ঘটে যাওয়া যে ব্যাখ্যাহীন ঘটনা বা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, তা শুধু আমার সাথে নয়, আমি এবং আমার গোটা পরিবারের যত ফ্যামিলি মেম্বার আছে সবার সাথেই ঘটেছে। আমি তখন ক্লাস 8-এ পড়ি, সাল 2008। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যায়। সব কিছু ভালোভাবে হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানাজা উল্টো পড়ানো হয়, মানে যেদিকে পা থাকবে সেদিকে বসানো হয়েছিল মাথা। পরে ব্যাপারটা বুঝতে পারলেও ভুলভাবেই কবর দেওয়া হয়। কবরটি দেওয়া হয় তার শ্বশুরবাড়ি খুলনার খালিশপুর নামক জায়গার কোথাও একটা। আর এখানেই কাহিনী শুরু। ওই দিন রাতেই তার স্বামী টয়লেট যায় এবং সে মুহূর্তে কারেন্ট চলে যায়। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তার বউয়ের গলায় কেউ একজন বলে, সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। এইভাবে চলে কিছুদিন, কিন্তু এতে ভয় আরও বেড়ে যায়। হুজুর বলে, আপনারা লাশটা তুলে গোসল করিয়ে আবার জানাজা পড়ান। তখন কেবল 8 দিন সে মারা গেছে। দুপুরে লাশ ওঠানোর জন্য গেলে কবরের মাটি ওঠানোর পর আমি এবং সবাই যা দেখলাম তা আর কোনো দিন দেখতে চাই না। দেখলাম যে কবরের ওই মহিলার হেলান দিয়ে বসে আছে, আর কাফেনের কাপড়ের খানিকটা কাপড় ওর মুখের ভেতরে। এরপর তিন হুজুর মিলে কবরে নামলেন এবং দোয়া দরুদ পরে কাপড়টা টেনে বার করতে থাকলেন। এক সময় কাপড়টা বের হয়ে আসলে মহিলার লাশটি একা একাই শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় এবং জানাজা পড়ানো হয়, তারপর কবর দেওয়া হয়। তার কিছুদিন পর তার স্বামী আবার বিয়ে করেন। কিছুদিন পর লোকটি বাসায় রাতে একা ছিলেন। পরদিন সকালে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে পাওয়া যায় বাসা থেকে 1 কিলোমিটার দূরে। তাকে জিজ্ঞাসা করলে তিনি যা বলেন তা হলো, রাতে তার বউয়ের মতো এক মহিলা নাকি তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ে করার কথা বলে। লোকটি আবার বিয়ে করেছে সেই কারণে তার বউয়ের আকৃতির সেই মহিলা নাকি তাকে সেই রাতে অনেক থাপ্পড় মারে এবং সেই থাপ্পড়ের দাগটা আমরা স্পষ্ট দেখেছি তার গালে। তার 2 দিন পর লোকটি মারা যায়, কিন্তু এখনও তাকে আমাদের বাসার আশেপাশে কাঁদতে দেখা যায়। দীর্ঘ সময় নিয়ে আপনাদের জন্য কষ্ট করে এই লেখাটা আমি পাঠালাম। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন এবং সবাই দয়া করে আমাকে জানাবেন কেমন লাগলো। এটা সত্যি আমাদের বাড়িতে ঘটেছে, তাই আমি সবার সাথে শেয়ার করলাম। তো আজকে আবিরের ঘটনাটা খুবই ভালো লাগলো আমার।
আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘটনাটা খুব একটা বড় নয় আর খুব একটা কষ্টও হয়নি আমার পড়ে শোনাতে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এবার আমি আসব সেকেন্ড ঘটনায়। তো আজকে দ্বিতীয় ঘটনায় আসবো, কিন্তু তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যারাই ঘটনা শুনছেন, ঘটনা দেখছেন, তাদের সবার কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার, সত্যিই খুব দরকার। তো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, আর আমি প্রতিদিন নতুন নতুন ঘটনা তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো দ্বিতীয় ঘটনায় আসছি। আমার নাম হাসান মোহাম্মদ। ঘটনাটি ঘটে আমার দাদুর সাথে। আমার দাদুরা ছিলেন 5 ভাই। ভাইদের মধ্যে আমার দাদু ছিলেন সবচেয়ে বড়। আমার দাদুর প্রায় অনেকগুলো মহিষ ছিল আর সেগুলো দেখাশোনা করত 2 জন লোক। দাদুর 3 নম্বর ভাইয়ের নাম ইয়াকুব আর তিনি ছিলেন বেশ শক্তিশালী। দাদুর একটা বলি মহিষও ছিল যা একমাত্র ইয়াকুব দাদু ছাড়া আর অন্য কেউ বাঁধতে পারত না। ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল বুধবার, আর তখন রাত প্রায় 7টা কি 7:30 মতন হবে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ ইয়াকুব দাদু শুনতে পায় তার বড় ভাইয়ের, মানে আমার দাদুর, আওয়াজ। বাইরে থেকে ইয়াকুব ইয়াকুব বলে মহিষের ঘরের দিক থেকে ডাকছে আর বলছে, ইয়াকুব তাড়াতাড়ি আয়, মহিষ ছুটে গেছে, বাধ্য হবে। দাদার ডাক শুনে ইয়াকুব দাদু বাইরে গিয়ে দেখে মহিষটা একটা জঙ্গলের দিকে ছুটছে। এটা দেখে ইয়াকুব দাদু মহিষের পিছু পিছু ছুটে যায়, কিন্তু কিছু দূর গিয়ে দেখে যে সেখানে কোনো মহিষই নেই। সে বুঝতে পারলো হয়তো মহিষটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু তখন সেখানে প্রচণ্ড অন্ধকার, তাই সে ভাবলো সে বাসায় গিয়ে একটা মশাল নিয়ে এসে ওটাকে খুঁজবে। কিন্তু সে যখন পেছনে ঘুরবে হঠাৎ করেই সে তার কাঁধের ওপর ঠান্ডা কিছু একটা অনুভব করলো। সে বুঝতে পারলো তার কাঁধের ওপর একটা ঠান্ডা হাত। সে পেছনে ঘুরে দেখে তার বড় ভাই অর্থাৎ আমার দাদু। সে দাদাকে বলল যে মহিষটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে, বাসা থেকে একটা মশাল আনতে হবে। কিন্তু তার বড় ভাই অর্থাৎ আমার দাদু তাকে বলল যে কোনো মশাল আনতে হবে না, তুই আমার সাথে আয়। এই বলে ইয়াকুব দাদুকে সে হাত ধরে টানতে শুরু করে। ইয়াকুব দাদু তাকে যতই বোঝানোর চেষ্টা করে তাতে কোনো কাজ হলো না। সে তাকে হাত ধরে টানছে তো টানছেই। টানতে টানতে এক সময় সে ইয়াকুব দাদুকে নদীর দিকে টেনে নিয়ে যায়। ইয়াকুব দাদু বুঝতে পারে যে এটা আসলে তার ভাই নয়, অন্য কিছু। সেও তখন তাকে উল্টো দিকে টানতে শুরু করে। এভাবে প্রায় অনেকক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে। দাদু বাড়িতে দাদিকে জিজ্ঞেস করে ইয়াকুব কোথায়। দাদি বলল তুমি না তাকে ডেকে নিয়ে গেলে। দাদু ভীষণ অবাক হয়ে গেল। সে দাদিকে বলল আমি তো এই মাত্র বাজার থেকে ফিরলাম, আমি আবার কখন ওকে ডেকে নিয়ে গেলাম। দাদু সব কিছু বুঝতে পারে আর মশাল সহ 5 থেকে 6 জন লোক নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। এক সময় খুঁজতে খুঁজতে তারা নদীর পাড়ে চলে যায় আর দেখে সেখানে ইয়াকুব দাদু কোমর পর্যন্ত পানিতে গাঁড়া অবস্থায় রয়েছে। পরে সবাই মিলে তাকে ধরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। সেদিন আর ইয়াকুব দাদুর কোনো ঘুষ জ্ঞান ছিল না। সে প্রচণ্ডভাবে কাঁপছিল আর তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। পরদিন ইয়াকুব দাদু সবাইকে সব কিছু খুলে বলে আর বিকালের দিকে সে মারা যায়। তো এই ছিল আমার দাদুর মুখ থেকে শোনা একটি সত্য ঘটনা।
ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো এই ছিল আমাদের আজকে সেকেন্ড ঘটনা। তো আজকে দুটো ঘটনা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে ভুলবে না তোমরা। আর সবাই আশা করি এতক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো। তোমাদের আমার ঘটনাগুলো ঠিক কেমন লাগছে সেটা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। ঘটনা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার। আমি নিয়মিত ঘটনা তোমাদের জন্য দিচ্ছি, তোমরাও প্লিজ আমার সাথে থাকো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, তাহলেই হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে ঘটনা পাঠানোর জন্য। তো চলো আবার নতুন ঘটনা নিয়ে কালকে হাজির হব। আজকের জন্য এতটাই।